সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। মীরাবাই চানুর পদক জয়ের রাস্তা মোটেই গোলাপের পাপড়ি বিছানা ছিল না। শুক্রবার দুপুর পর্যন্ত সব ঠিক থাকলেও বিকেলের দিকে ঋতুস্রাবের যন্ত্রণা শুরু হয় চানুর। শনিবার অলিম্পিক্সে পদক জয়ের লড়াইয়ে নামার আগে তার অনুশীলনের যে পরিকল্পনা ছিল তা ভেস্তে যায়। প্রশিক্ষক বিজয় শর্মাকে প্ল্যান বি ভেবে ফেলতে হয় সঙ্গে সঙ্গে। চানু বললেন, প্রচণ্ড চিন্তায় ছিলাম, বুঝতে পারছিলাম না কেন হঠাৎ হলো। আমার পদক জয়ের আগের রাতেই এমন হলো, শরীর অন্যরকম ভাবে কাজ করতে শুরু করে, স্বাভাবিক ছন্দ হারিয়ে যায়। সেই নিয়ে চিন্তায় ছিলাম, কিন্তু আমি লক্ষ্যে অবিচল ছিলাম। খেলার মাঝে এমন হতেই পারে, আমরা অভ্যস্ত। বিজেপির যুবনেতার মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল কলকাতা পুলিশ। সোমবার রাতে হেস্টিংসে বিজেপির সদর দপ্তরে ঠিক কি ঘটেছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। এ ব্যাপারে বিজেপির 10-12 জন নেতা কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তবে মৃত নেতা রাজু সরকারের ময়নাতদন্তের পরেই তদন্তের প্রক্রিয়াটি পুরো দমে শুরু হবে। অনার কিলিং এর অভিযোগ উঠল যোগী রাজ্যে। প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা করার মেয়েকে গুলি করে খুন করল বাবা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ু জেলার পারলি গ্রামে। মেয়েকে গুলি করে খুন করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আইনের ফাঁকফোকর গোলে জামিন পেয়ে গিয়েছেন তিনি। তবে বিট্রেনের আদালতে গোত্তা খেলেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য। তাকে দেউলিয়া ঘোষণা করল আদালত। এর ফলে দেশ বিদেশে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে অনাদায়ী ঋণের টাকা উদ্ধার করতে পারবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় ব্যাংকগুলির কনস্ট্রিয়াম। আর তাতেই চটেছেন মাল্য। 6,000 কোটি অনাদায়ী ঋণের টাকা উদ্ধার করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার 14,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ। এটিএমে ভরার আগেই টাকা লুটের চেষ্টা, বাধা পেয়ে 4 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়গপুরের জনবহুল গোলবাজার এলাকায়। জখম হয়েছেন 2 জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। খড়গপুরের জনবহুল গোলবাজার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম রয়েছে। মঙ্গলবার সকালে সেখানে টাকা ভরতে আসেন কয়েকজন। বরাবরই টাকার গাড়ি রাখা হয় ওই বাজার সংলগ্ন একটি মাঠে। এদিনও তার অন্যথা হয়নি। জানা গিয়েছে মাঠে গাড়ি রেখে কর্মীরা নামতেই 5-6 জন দুষ্কৃতীর দল তাদের ওপর চড়াও হয়। সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে, বাধা পেয়ে পরপর 4 রাউন্ড গুলি চালায় তারা। জখম হন নিরাপত্তা রক্ষী সহ 2 জন। ট্যাক্সির ভাড়া বাড়াতে হবে, তা না হলে ধর্মঘটের হুঁশিয়ারি দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। 12 ও 13 আগস্ট ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ভাড়া বৃদ্ধির দাবিতে 2 আগস্ট ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল AITUC অনুমোদিত ট্যাক্সি সংগঠন। তারপরে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ধর্মঘটে যাওয়ার কথা জানালো। তাদের দাবি, ট্যাক্সির ন্যূনতম ভাড়া 50 টাকা করতে হবে। ব্রেকিং বেলা স্পন্সর্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন। 6289063557, 9831478795।